এবার নসিপুর রাজবাড়ি ও সেই বাড়িটা 33 বাড়িটা হচ্ছে ব্রিটিশদের ট্যাক্স কালেক্টরের বাড়ি মানে যে বড়দেরকে বড়লোকদেরকে লুটে গরিবদেরকে দান করতে আর এই পূজার উৎসব করতে গেলে সব নিম কাঠের দেবতা এর মধ্যে পড়া কোটি দেবতা 33 কোটি দেবতা এটা সবচেয়ে হাজারদুয়ারি 63 বছর পুরনো বাড়ি এটা এটাকে দেখি হাজারদুয়ারি অনুমান করে ব্রিটিশ সরকাররা বানায় হ্যাঁ এটা হাজার দুয়ারি না আমরা হ্যাঁ গঙ্গা চলে গেছে সিরাজের হীরাজি হ্যাঁ হীরাজি গঙ্গা ডুবে গেছে ও ওইটা তো আমরা সেই বাগান বাড়ি কাঠগোলা বাগান বাড়ি এটা গেছি ওই দিক থেকে আসছো দেখবেন এটা দেখবেন বললে দাঁড়াবো না বললে কি কি আছে সামনে আখরা নসিপুর আখরা মানে ব্রাহ্মণ যেরকম থাকতো না আশ্রম টাইপে মানে ভোগ মানে ঠাকুর বাড়ির যত ভোগ আমাদের এখানে সবকিছু আছে হ্যাঁ ওটা ওটা কি মন্দির গো এই যে কালী মন্দিরটা রাহাত কালী যেটা বলে হ্যাঁ হ্যাঁ দাঁড়া আচ্ছা লইগে আপনার বাড়ি কোথায় এই সামনে সকালে আপনাদের একদম অক্সিজেন তো বিকাল লোক মেলার মতন লোক আপনারা এরকম ফাঁকা দুনিয়ার লোক সেই দিন কাজ করেন জাফরাগঞ্জ আখড়া আমরা এখন এলাম জাফরাগঞ্জ আখড়া এখানে 22 মন সোনার এখানেও টিকিট 20 টাকা টিকিট ভিতরে প্রবেশ করলাম দেখা আছে এটা কতটুকু 22 এটা রূপো চাঁদির তৈরি রথ এটার সময় এটা এখানে হচ্ছে মন্দির এটা হচ্ছে শিব মন্দির হ্যাঁ বিল্ডিং সব ভেঙে চুড়ে পড়েছে এই দেখো নৌকা আটকে রাখার জন্য নাঙ্গল এই কত বড় কুকুর গাবো ওই তো হয়তো হয়তো গো প্রবেশ আপন তোমার বড় ভাই ছাদের উপরে আমি দেখতে পাচ্ছি আমরা চাকি প্রসাদ বিতরণ করার জন্য যেটা রাখা হতো বড় থালা তসলা কড়াই কোনো জিনিসে হাত দিবে না বল কাম হেয়ার এই তো আমাদের রোলস রয়েস
রোলস রয়েস নাকি? চার্জ নাই বলে এরা দেখতে পাচ্ছেন রোলস রয়েসে চাপার জন্য গেছেন, টিকিট দিচ্ছেন না মনে হয়। পলাশির যুদ্ধ এটা হচ্ছে 16 টাকা দামের খাট, তখনকার সময়ে 16 টাকা দামের খাট। এখানে দেখতে পাচ্ছি আমরা কত রকমের টাকা। এটা 2 আনা 1 টাকা নাকি না ওই ব্যাস ছিল মনে হচ্ছে লাইব্রেরি আগেকার বই নিয়ে। আট আনার স্ট্যাম্প পেপার 8 টাকা, সরি 8 টাকার স্ট্যাম্প পেপার, 20 টাকার স্ট্যাম্প পেপার। তখনকার সময়ে যুদ্ধের জন্য ব্যবহৃত তরোয়াল, ওড়ালি, কত জিনিস কাছের তৈরি। তসলা, কত বড় বড় তসলা, কড়াই, থালা, এগুলো থালা, এগুলো সেই প্রসাদ বিলি করার জন্য যেগুলো ব্যবহার করা হতো। এই যে আমরা আরেকবার যে 4 হুইলার 4 চাকাটা দেখলাম, এই গাড়িটার দাম হচ্ছে আপনার মাত্র তখনকার সময়ের 80 টাকা। এই গাড়িটার দাম তখনকার সময়ের 80 টাকা দাম। এটা হচ্ছে 80 টাকা দামের তখনকার গাড়ি। আর বাইরে যে আপনার ভিতরে খাটটা দেখলাম, ওই খাটটার দাম 16 টাকা, 16 টাকার খাট, 80 টাকার গাড়ি। আর তার সব দেখা কমপ্লিট করে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি নেক্সট ডেস্টিনেশন কোথায় কোথায় যাই। এটা হচ্ছে মির্জাপুরের বাড়ির গেট। এই যে মির্জাপুরের ভিতরে বাড়ি, এখানে প্রবেশ নিষেধ, ভিতরে যেতে দেয় না। এখানে কি হয়েছিল, এখানে নবাবকে বলেন যে নবাব সিরাজদুল্লাহকে বন্দি করে মেরেছিল। এই জায়গাটার নাম ছিল আগে গুলবাগ। গুলবাগ সিরাজদুল্লাহকে মারার পর হয়ে গেল নিমু খারাম দেবী। মোহাম্মদ মিলনের আদেশে লাল গোলা থেকে ধরে এনে পায়ে শিকল বেঁধে হাতির পায়ে ঘুরিয়ে মারা হয়েছিল। হাতির পায়ে কি পুরো শহর ভরেছিল মুর্শিদাবাদ ভরেছিল? আর এটা হচ্ছে মির্জাপুরের পরিবারের 1100 সমাধি। কোনটা মির্জাপুরের 1100 পরিবার আছে সমাধি? আর এটা হচ্ছে মির্জাপুরের মসজিদ। আগে মির্জাপুররা নামাজ পড়তো যখন পাবলিক রাখে মির্জাপুরের। এটা হচ্ছে মির্জাপুরের মসজিদ।
আর এটা গাগা এটা গাগা মির্জাপুরের মসজিদ এখানে আর এটা হচ্ছে মির্জা আমরা যে জায়গাটা প্রবেশ করছি এটা হচ্ছে আজিম কাকড়া। এখানে মুর্শিদ কুলিখার মেয়ের সমাধি রয়েছে। প্রবেশ পথ এই তো, এখানে হচ্ছে মুর্শিদ কুলিখার মেয়ের সমাধি। সত্যি কি মিথ্যা জানি না, আগেকার মানুষের যেগুলো বলে তিনি নাকি 99টা বাচ্চার কলিজা, জ্যান্ত বাচ্চার কলিজা খেয়েছিলেন, সেই কারণে তিনার এখানে সমাধি বানানো হয়েছে, যাতে তার কবরের উপর দিয়ে আমরা হেঁটে গেলাম। মানে মানা হয় যে কবরের উপর দিয়ে মানুষ হাঁটা চলা করলে তার নাকি পাপটা ধুয়ে যাবে, পাপ মুক্ত হবে, সেই কারণে এইভাবে এটা বানানো। আর উপরে এই সুন্দর একটা গার্ডেন, কত সুন্দর একটা গার্ডেন বানানো রয়েছে। এদিকে গ্রাম তেমন কিছু আর নেই, বিল্ডিং সব ভেঙে গেছে এখানে সব গেট। এটা মোটামুটি কিছুই নেই তেমন, বাস সেখানে সমাধিটা শীতকুলিখার মেয়ের। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, যাই নেক্সট ছিল। আমাদের চুমকি রেডি হয়ে বসে আছেন, চুমকি দেখেন দাদা। এই যে আমরা এখন এলাম ঘুরতে মতিঝিল, আমাদের মুর্শিদাবাদের মতিঝিল পার্ক। আমরা প্রবেশ করলাম মতিঝিল পার্কে টিকিট দিয়ে। ফেরি ঘাট তৈরি হয়েছে, ছিল না তো আগে, ছিল না, ডবল সাইকেল, ডবল মানুষের সাইকেল। মানে ছোট্ট একটা কামান বানানো, মানে সাইকেল ভাড়া পাওয়া যায় ডবল ডবল সাইকেলে মানুষ চেপে ঘোরা। এখানে সাইকেল ভাড়া পাওয়া যায় 50 টাকায়, আধ ঘন্টা ঘুরতে পারবেন আপনি। আচ্ছা আর এরকম হলো কি রে, মুর্শিদ কুলিখা, মুর্শিদ কুলিখা আমরা আগে আমরা যতটা জানি মানুষ রোদে ঘুরলে কালো হয়ে যায়, এখানে দেখছি আমাদের মুর্শিদ কুলিখার স্ট্যাচু রোদে পুড়ে পুড়ে কালো হয়ে গেছে, না স্নান করে না কিছু করে।
মতিঝিলা এখন নতুন ভাবে বোটিং চালু হবে এই সাইডের দিঘিটায় ফেরিঘাট ফেরি তৈরি হচ্ছে আর আমাদের এই ড্রাইভার সাহেব গাড়ি চালাতে চালাতে প্রথমে ঘন্টায় 200 টাকা 150 টাকা ঘন্টায় 150 সিট তো নাই ভিতরে দেখতে পেলেন ইনি কার চালাতে চালাতে ঘোড়ার গাড়িতে ডিমোশন এলো ডিমোশন থেকে আবার প্রমোশন পেলেন তিনি ট্রেনের চালক হিসাবে আমি বলছি মতিঝিল আসা মানে বুঝতে আচ্ছা এই গাছে দিবে এইখানে প্রচুর ছেলে শর্ট ভিডিও করছে এই জায়গাটায় সব থেকে এই জায়গা মানুষের ভিড়ে হয় না হ্যাঁ তখন ভিড়টা কম থাকে কোনো মানুষ এটাকে চিন্তুল করে মতিঝিল পার্কটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো খুব সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন গাছগুলো সুন্দর ভাবে সাইজ করে কেটে রেখেছে বিশ্ব বাংলা হাট বিশ্ব বাংলা বিশ্ব বাংলা পয়েন্ট এইটাই পার্কটাই এখন ভালো হয়ে আছে তাছাড়া লালবাগ দরবারে এটা নতুন হয়েছে আর এখানে ইয়ং ছেলে পেলেদের খুব চাপ ইনকাম প্রচুর হয় সেই কারণে একটা কথাই বলছে শুধু জোড়া জোড়া শুধু জোড়া জোড়া কি জোড়া জোড়া কি জোড়া জোড়া ওই দেখো জোড়া জোড়া কি জোড়া ওই দেখো জোড়া জোড়া এই সাইকেলটাও তো জোড়া দুটো সাইকেল এক দুটো সিট এক জায়গায় করা একটু জোড়াটা কোনটা একটা লেডিস একটা জিন্স একটা জিন্স প্যান্ট আর একটা লেডিস জোড়া ঝিলে অসংখ্য পাখি দেখি স্টিল ছবি ভিডিও নিচ্ছিল সব
বোর্ড দিলে ব্যাপক ওই তো করছে।